ক্রিকেটকে আরও বিনোদনমূলক করতে 2003 থেকে শুরু হয় এর সংক্ষিপ্ত ফর্মেট টি টোয়েন্টি ক্রিকেট। বিশ ওভারের এই ম্যাচ একই সাথে যেমনি আনন্দদায়ক তেমনি রোমাঞ্চকর। তখন থেকে এখন অবধি ক্রিকেটের এই ফর্মেটে খেলেছেন ও খেলছেন অনেক তারকা। তাদের মধ্যে 400 টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা 10। চলুন জেনে নেই তারা কারা। টি টোয়েন্টিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 414 ম্যাচ খেলে সবার ধরাছোঁয়ার বাইরেই চলে গেছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। 2006 সালে স্বীকৃত টি টোয়েন্টিতে অভিষেক হওয়া পোলার্ড গত বছর আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের টি টোয়েন্টি লিগে খেলছেন এই অলরাউন্ডার। তবে আইসিসির সহযোগী দেশের লিগ হওয়ায় সে ম্যাচগুলোর রেকর্ড এই তালিকায় যুক্ত হয়নি। 556 টি টোয়েন্টি ম্যাচ খেলে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আরেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। সম্প্রতি আইপিএল থেকে অবসর নিয়ে বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংসে। বর্তমানে তিনিও আরব আমিরাতের লিগে খেলছেন, যা থাকবে রেকর্ডের বাইরে। তালিকার 3 নম্বরে আছেন 501টি টি টোয়েন্টি ম্যাচ খেলা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। বিপিএল এর রংপুরের বিপক্ষে সদ্যই নিজের 500তম টি টোয়েন্টি খেলে এই রেকর্ড গড়েন মালিক। দ্য ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইল 463 টি টোয়েন্টি খেলা গেইল বেশ কিছুদিন ধরেই আছেন খেলার বাইরে। তাই তিনি 500 টি টোয়েন্টির মাইল ফলক ছুঁতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয়। 439 ম্যাচ খেলে এ তালিকার পাঁচে আছেন ইংল্যান্ডের রবি বোপারা। আইপিএল বিগ ব্যাশের মতো লিগগুলোয় নিয়মিত না হলেও এখনও খেলে যাচ্ছেন ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্ট বা 100 ক্রিকেটে। এছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলছেন নিয়মিত। এরপরেই আছেন 435 টি টোয়েন্টি খেলা সুনীল নারায়ণ ও 432 ম্যাচ খেলা আন্দ্রে রাসেল। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর হটকেক এই দুজনের সামনে বেশ সুযোগ রয়েছে 500-এর মাইল ফলক ছোঁয়ার। 400 টি টোয়েন্টি ম্যাচ খেলা বাকি তিনজন হচ্ছেন ডেভিড মিলার, ড্যান ক্রিস্টিয়ান ও রোহিত শর্মা। মিলার এখন পর্যন্ত খেলেছেন 417 ম্যাচ, ক্রিস্টিয়ান খেলেছেন 409 ম্যাচ ও রোহিত খেলেছেন 407 ম্যাচ। এখন পর্যন্ত 400 টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই 10 জন ক্রিকেটার। তাদের মধ্যে কেউ অবসরে চলে গেছেন, কেউ বা ক্যারিয়ার শেষের দ্বার প্রান্তে, আর কেউ এখনও দাপিয়ে বেড়াচ্ছেন 22 গজের ভেতর। অন্যদিকে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান খেলেছেন 393টি টি টোয়েন্টি ম্যাচ। শেষ পর্যন্ত কে সবচেয়ে বেশি ম্যাচ খেলে টি টোয়েন্টিকে বিদায় বলবেন সেটাই দেখার পালা।